চিলির অ্যাটাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে খ্যাত এই মরুভূমির এক খাখা প্রান্তরে হঠাৎই চোখে পড়তে পারে এক দানবীয় হাত মরুর বালি ফুরে উঠে আসা হাটটি যেন থামতে বলছে কাউকে আচমকা দেখলে মনে হতেই পারে কোনো ফিউচারিস্টিক সিনেমার সেটে প্রবেশ করতে হয়েছে কিন্তু এই হাটটি একান্ত ভাবেই সত্য মানোদেল ডেসিয়ার্ত বা হ্যান্ড অব দ্য ডিসার্ট আসলে ছত্রিশ ফুট উঁচু একটি ভাস্কর্য চিলির প্রখ্যাত ভাস্কর মারিও ইর্রাজাবল উনিশশো সালে এটিকে তৈরি করেন দেখতে যত বিদ্ঘুটেই হোক না কেন কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে বা চমক তৈরি অভিপ্রায় ছিল না তিনি এই ভাস্কর্যটি তৈরি করেন একেবারেই এক দার্শনিক ভাবনা থেকে মহাবিশ্বের কাছে মানুষের ক্ষুদ্রতাকে বোঝানোর জন্যই ইদ্রাজ জাবাল এই হাটটি তৈরি করেন দিকচিহ্নহীন মরুর প্রান্তরে এই হাটটি মানুষকে যেন জানান দেয় তার ক্ষণস্থায়িত্ব জানিয়ে দেয় মহাপ্রকৃতির সামনে তার অসহায় অবস্থান সেই সঙ্গে এটি যেন থামতে বলে অন্যায়কে একাকিত্বকে নির্যাতনকে এই সুবিশাল ভাস্কর্যটিকে দেখলে মনে হতেই পারে এটি মরুর বালি দ্বারা নির্মিত কিন্তু আসলে এটি এক সুবিশাল লৌহ কাঠামোর উপরে অবস্থিত মরুভূমির আবহাওয়া যাতে এই ভাস্কর্যটিকে কোনো ক্ষতি করতে না পারে তার ব্যবস্থাও নিয়েছিলেন শিল্পী ইডরাজ আবাল এই মুহূর্তে হ্যান্ড অব দ্য ডেসার্ট বিশ্বের অন্যতম বিশ্ব হিসেবেও পরিচিত বছরের যেকোনো সময়ে বিপুল পরিমাণ পর্যটক ভিড় জমান এটিকে দেখতে নিকটবর্তী শহর আন্তঃ গোস্তা থেকে প্যান আমেরিকান হাইওয়ে পথে এই ভাস্কর্যের অবস্থান প্রসঙ্গত লা মানো নামে একটি হাত ইডাবাল নির্মাণ করেছিলেন সেটি মরুভূমি হাতের চাইতে বছর বয়সে দশ বছরের বড় এটি রয়েছে চিলিরি উন্টা দেল এস্তের সমুদ্র তটে বিশ্বের আরো রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ